বাবা মহাদেবের ধ্যান ভঙ্গ করেছে গণেশের ক্রিকেট বল। ফুচকা কিছুতেই ক্রিকেট বলটা আনতে পারল না। ওদিকে স্বর্গের দেবতাদের পাওয়ার রিচার্জ করতে হবে, প্রয়োজন তাই শক্তি বলের। তার মানে দেবতাদের শক্তি বৃদ্ধি করবার সময় এসে গেছে, তাই তো? পার্বতী শক্তি বল এনে মহাদেবকে দেন, কিন্তু রাতের বেলা ফুচকা ওদের ক্রিকেট বল ভেবে শক্তি বলটা চুরি করে, আর গণেশের ব্যাটের বাড়িতে সেই শক্তি বল গিয়ে পড়ল পৃথিবীতে। মহাদেব ভীষণ রেগে গেলেন, আমার ঘর থেকে শক্তি গোলক চুরি হয়েছে। ওদিকে এই খবর পৌঁছলো মহিষাসুরের কাছে। ওদের আর শক্তি জোগাড় করে কাজ নেই, বরং এই সুযোগে ওই শক্তি গোলক থেকে আমি আমার শক্তি আরো বাড়িয়ে নেব। পৃথিবীতে ওই শক্তি বল খুঁজে পেলেন এক গবেষক। ঠিকই তো প্রস্তারি বইকি। গণেশ কার্তিক সেই বল উদ্ধার করতে পৌঁছে গেল গবেষকের বাড়ি। সেখানেও এক কাণ্ড। শেষে বল নিয়ে পালালো গবেষক, পেছনে ওকে ধাওয়া করলো গণেশ কার্তিক। এরপর কি হলো? আমাকে ধরে এত সহজ নয়, আমি আমার রকেট লঞ্চিং স্টেশনে চলে এসেছি। যত গন্ডগোল করলো ওই ফুচকাটা, কি দরকার ছিল কথা বলবার? চুপ থাকলেই পারতিস, আমার টুক করে বলটা নিয়ে হাওয়া হয়ে যেতাম। আমি কি বুঝেছি নাকি ওই গবেষক আমার গলা শুনতে পেয়ে যাবে? চুপ কর, তোকে বলেছিলাম পৃথিবীর কেউ আমাদের দেখতে পাবে না, গলার শব্দ শুনতে পাবে না বলেছিলাম। টোটাল গন্ডগোল। জানি না আর খুঁজে পাবো কিনা আমাদের ওই শক্তি বল। কি জানি কোথায় চলে গেল ওই গবেষক। না ও পারবে না। ওই দেখ গণেশ, চলো সবাই। আমার কান ছিঁড়ে গেলে আর কোনো কথাই শুনতে পাবো না গো। তাহলে বল ওই বুড়োটা কোথায় গেল, আর ওই শক্তি গোলক ওটাই বা কোথায়? কোথায়? এই গণেশ আর কার্তিক এসেছিল ওই বল নিতে, বুড়ো ওদের তারা খেয়ে ভেঙেছে। কোথায় কোথায় ভেঙেছে বল এক্ষুনি বল। মনে হচ্ছে কি রকেটে করে সৌরজগতে চলে গেছে। কি? তার মানে বুড়ো এখন আকাশপথে? তা হবে হয়তো। এই এখানে কি দূরবাণী যন্ত্র আছে? উরি বাবরে, সে আবার কেমন যন্ত্র? আরে ওই যে যে যন্ত্র দিয়ে এপার ওপার কথা বলা যায়। বুঝেছি বুঝেছি।
ঠিক আছে তুই রাখ অকম্মারে ধারি দেখি আমি মেঘাসুর কে বলে বাঁচলাম তার মানে আপনারা অসুর আমি আবার গেলুম যা বাবা চল এদিকের কাজ শেষ মহারাজ মহারাজ ওর পকেট টকেটে সব সার্চিং করেছি ওই শক্তিগুলোকে কোথাও নেই তাহলে গেল কোথায় উবে গেল নাকি হাত ছাড়া খেয়েও ফেলতে পারে ওই বল রকেট থেকে নিচে জঙ্গলে পড়ে গেছে মন্ত্রী আমি তো এটা জানতাম না এবার তো জানলে ব্যবস্থা নাও উচ্চিঙি রে কিসের আওয়াজ হচ্ছে রে হ্যাঁ ইয়া মানে আসবার সময় যে ফেনি এসেছি এটা দারুণ যন্ত্র তাই লোক সামলাতে পারলুম না হ্যাঁ তাই নাকি ঠিক আছে যন্ত্রে আওয়াজ হচ্ছে কেন দেখ আগে দেখছি হ্যালোউইন হ্যালোউইন একি মন্ত্রী মশাইয়ের গলা হ্যালোইন মন্ত্রী মশাই আমি উচ্চিংড়ে বলছি তোরা এখন কোথায় বাড়ি ফিরছি মেঘাসুর কি বলটা পেয়ে গেছে আরে না রে না আকাশে জানে ভেঙে কুড়মুড় বাজে হয়ে গেছে ওর সঙ্গে বলটাও পৃথিবীর কোন এক জঙ্গলে পড়ে গেছে কোন জঙ্গলে আরে পৃথিবীতে তো এত জঙ্গল আছে ওসব আমি জানি না সব জঙ্গলে খুঁজে বেড়া ওই শক্তি বল আমার চাই নয়তো মহারাজ না তোমায় ধুনে দেবে শুলে চড়াবে বলেছে মনে থাকে যেন ঠিক আছে মন্ত্রী মশাই ঠিক আছে যা বন্ধ হয়ে গেল আই আই তোকে কে বলেছিল এই যন্ত্রটা নিয়ে আসতে হ্যাঁ এবার বোঝো ঠেলা ওই জঙ্গলটায় নাম এবার চাপ বাবা
কি জানি এখানে পাই কি না। আমার যে আর ভালো লাগছে না, একটা গোটা দিন চলে গেল, গণেশ কার্তিকের কোনো খোঁজ নেই। তুমি এত চিন্তা করো না পার্বতী, ওদেরকে সমস্যার মুখোমুখি হতে দাও, তাহলে তো ওরা শক্তপোক্ত হয়ে তৈরি হবে, সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করতে শিখবে ওরা। তা বলি এভাবে? সত্যি আমার আর ভালো লাগছে না, এত বড় পৃথিবীতে কোথায় যে ঘুরে বেড়াচ্ছে, কি খাওয়া দাওয়া করছে, কি জানি। তাড়াতাড়ি কিছু খাবারের ব্যবস্থা করো না দাদা, আমি সত্যি আর হাঁটতে পারছি না। ওই দেখ, উঁচু মতো একটা ঘর দেখা যাচ্ছে না? চল রাতটা ওখানেই কাটাই, কাল সকালে দেখা যাবে। কার্তিক দাদা সেই কখন খাবার আনতে গেল, এখনো তো ফিরছে না। গভীর জঙ্গলে আবার পথ হারিয়ে ফেললো না তো? না না, কার্তিক দাদার মাথায় অনেক বুদ্ধি আছে, তোমার মতো নয়। ফুচকা ভালো আমি রে কিন্তু বলে দিলাম। এই নে গণেশ, কলা ছাড়া এখানে আর কিছুই পেলাম না। কলাই খাবো। উফ, বাপ রে বাপ, মহিষাসুর মহারাজের উপকার করতে গিয়ে কি বিপদেই না পড়লাম। এত বড় জঙ্গলে এখন কোথায় খুঁজবো ওই শক্তি বল? বলটা এই জঙ্গলেই পড়েছে কিনা কি জানি। বাপরে বাপ, তুই তো দেখছি পৃথিবীর আদব কায়দা ভালোই শিখেছিস। পৃথিবীতে কি আমার আজ থেকে যাওয়া আসা গো? সবই তো বুঝলাম, কিন্তু এত বড় জঙ্গলে ওই শক্তি বলটা কি করে খুঁজি বলতো? না না, থামলেই আমি বিপদে পড়বো। এবার কি হবে, বাড়ি ফিরে মাকে কি জবাব দেব? সব ঠিক হয়ে যাবে কাতু দাদা, সব ঠিক হয়ে যাবে। বারবার বলো, বারবার বলো, all is well, 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 all is well। তোর এই মন্ত্র কি কাজ করবে রে ফুচকা? করবে করবে, বলতে থাকো বলতে থাকো, all is well, all is well, all is well। এই এই চুপ কর, চুপ। কাতির জন্য শব্দ শোনা যাচ্ছে। এত ক্ষমা করে দিন প্রভু,
আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে ভুল করেছি। না না, আমি একদম রাগ করিনি। আরে তোমরা সকলেই তো আমাদের বন্ধু, আর বন্ধুর উপর রাগ করা যায় বলো? এই যে পশুরাজ সিংহ মশাই, আমার মায়ের বাহন। আর আপনি বাঘ মশাই, আপনার পিঠে তো মা অম্বা বসেন। ময়ূর যেমন কাতু দাদার বাহন, আর এই যে হাতি মহারাজ, আপনি তো দেবরাজ ইন্দ্রের বাহন। পেঁচু, তুমি তো লক্ষ্মী দিদির সঙ্গী। আর রাজহংস হলো আমার সরস্বতী দিদির। এই যে অশ্বদেব, আপনি যে স্বয়ং কল্কি দেবের বাহন। তাহলে আপনারা সকলেই তো আমাদের আত্মীয় বন্ধু, রাগ করব কি করে? দেখেছো কাতু দাদা, গণেশ দাদা আসর জমিয়ে ফেলেছে। এই চুপচাপ দেখে যা, ও কি করে? শোনো বন্ধুরা, আমরা না খুব বিপদে পড়ে তোমাদের এই জঙ্গলে এসেছি। আমার রাজ্যে যখন এসেই পড়েছো, তোমাদের কোনো বিপদ হবে না। বলো কি করতে পারি আমরা? আসলে স্বর্গরাজ্যের শক্তি বল এই জঙ্গলে এসে পড়েছে। ওটাকে খুঁজে বের করতে হবে আমাদের। ওই শক্তিগুলো স্বর্গে না থাকলে স্বর্গ ধ্বংস হবে, আবার ওই শক্তিগুলো পৃথিবীতে থাকলে পৃথিবী ধ্বংস হবে। কিন্তু এত বড় জঙ্গলে কোথায় খুঁজে পাই বলো তো ওই শক্তি বল? এই ব্যাপার। ঠিক আছে, শোনো তোমরা সবাই, তোমরা সকলে জঙ্গলের চতুর্দিকে ছড়িয়ে পড়ো, বাকি পশুদেরও খবর দিয়ে দাও, খুঁজে বার করো ওই শক্তিগুলো যেভাবেই হোক। মনে থাকে যেন এ হলো তোমাদের রাজার আদেশ। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি মহারাজ। হ্যালো, যাক এইবার একটু নিশ্চিন্ত হলাম। চলো তাহলে, তুমি আমার গুহায় বিশ্রাম নেবে। কিন্তু আমার সঙ্গে যে কার্তিক দাদা, ফুচকা, ওরাও আছে। কোথায় আছে ওরা? এই তো আমরা। কাতু দাদা, আমরা সব শুনেছি। তোমাকে যতটা বুদ্ধু ভেবেছিলাম, দেখছি ততটা তুমি নও। ফুচকা, ভালো হচ্ছে না কিন্তু। তোমরা এসো আমার সঙ্গে। চলুন পশুরাজ।